নমস্কার বন্ধুরা, আমি অজমি। আজ আমি বানাবো মটন বিরিয়ানি। তার জন্য এখানে আমি 800 গ্রাম মটন নিয়ে নিয়েছি, আর এখানে আমি 350 গ্রাম বাসমতি রাইস আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম, আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর 2টো আলু 4 টুকরো করে নিয়েছি। আজ আমি মাংস ম্যারিনেট করবো না, ডাইরেক্ট রান্না করবো। আমার মা এইভাবে বিরিয়ানি রান্না করেন, খেতে খুবই ভালো হয় এবং খুবই সুস্বাদু। গ্যাস ওভেনে আমি দুদিকে 2টো কড়াই বসেছি, একটি কড়াই আমি আলু সিদ্ধ করে নেব আর একটি কড়াই আমি মাংসটি রান্না করব। আলু সিদ্ধের জন্য এখানে আমি এই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। জলের উপরে একটু আমি কালার দিয়ে দেবো আর নুন দেবো। 10 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি আলুটাকে ঢেকে রাখবো, দিলে আলু সিদ্ধ হয়ে যাবে। মাংস রান্নার জন্য কড়াইতে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তেলের ওপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, সব পেঁয়াজ কাটা কড়াইতে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার মতন ভাজব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এর উপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটা ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। রসুন ভাজা হয়ে গিয়েছে, এর উপরে আমি জিরে মরিচ বাটাটা দিয়ে দেব। জিরে মরিচ ভাজা হয়ে গিয়েছে, এর উপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। চামচ হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, ধনিয়া পাউডার দিলাম 1/2 চামচ। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এর উপরে আমি টমেটো কুচিনাটা দিয়ে দেবো। টমেটো কষানো হয়ে গিয়েছে, এর উপরে আমি খাসির মাংসটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবার মাংসটাকে ভালোভাবে কষাবো। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। ওই কড়াইতেই আমি বিরিয়ানির গোটা গরম মশলা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সিলেতে গুঁড়ো করে নেব। গরম গরম সিলেতে গুঁড়ো করে নিতে হবে, তাহলে গুঁড়োটা পুরো ফাইন হবে।
পুরো ফাইন ভাবে আমার গোড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটু কাগজে ভালো হয় বন্ধ করে রাখবো, নইলে মশলার সেন্ট উড়ে যাবে। ওই কড়াইতে আমি অল্প মাস্টার্ড অয়েল দিয়ে দেবো আলু কটা ভাজার জন্য। আলুগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গিয়েছে, আলুটাকে আমি তুলে নেব। গ্যাস ওভেনে ভাতের ডেকচি বসিয়ে দিয়েছি, ডেকচিতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বিরিয়ানি মশলা এবং তেজপাতা কোনো দিয়ে দেব। জলের উপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর আমি কেওড়া জল এক চিবি দিয়ে দেবো। আপনারা যারা বেশি চালের ভাত রান্না করবেন তারা অবশ্যই এই জলেতে এক চামচ সাদা তেল দিয়ে দেবে, তাহলে ভাত ঝরঝরে থাকবে আর ভাতে মার ভাতের গায়ে সেটে যাবে না। এখন আমি ঢাকা দিয়ে জলটাকে ভালোভাবে ফুটতে দেবো। মাংসটা 10-15 মিনিটের মতন আমি কষে নিয়েছি, যাতে মাংসের ভালোভাবে গ্যাস গন্ধ চলে যায়। আমি একটু জল দিয়ে আরো 5 মিনিট মতন লো টু মিডিয়ামে চাপা দিয়ে রাখবো। ফুটন্ত জলের উপরে আমি রাইসটাকে দিয়ে দেবো। ফুটন্ত জলের উপরে আমি বাসমতি রাইস দিয়ে দিলাম। এখানে আমি 80% মতন ভাতটাকে রান্না করে নেব, তারপরে আমি দমে দিয়ে দেব আরো 20%, ওখানে হয়ে যাবে। মাংস ভালো মতন কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংস সিদ্ধার জন্য জল দিয়ে দেব, অনেকটাই জল দেবো। এখন আমি 2 বাটির মতন, কারণ আমি এখানে প্রেশার কুকারে সিটি মারবো না, ধিমে আছে, মাংসটাকে বয়েল হতে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 25-30 মিনিটের মতন। ভাতের মাড়টাকে আমি এখন ছেড়ে নেব। খাসি মাংস এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এর উপরে আমি গুঁড়ো গরম মশলা এবং বিরিয়ানির মশলাটা গুঁড়িয়ে ফোটা দেবো, আর একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আর বিরিয়ানির মশলা আমি ছড়িয়ে দিলাম। মাংস এখন রেডি হয়ে গিয়েছে, ভাতও রেডি হয়ে গিয়েছে, আর এখানে আলুও রেডি আছে। এখন আমি বিরিয়ানিটাকে সাজাবো, তার জন্য এখানে আমি একটি ডেকচি নিয়েছি। ডেকচির নিচেতে আমি একটি কচি কলা পাতা কেটে বিছিয়ে দেবো। এর উপরে আমি ভাত দিয়ে দেবো। আমি হাফ ভাত নিচে দিয়ে দিলাম, এর উপরে আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, আমি ঘি দিয়ে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন করে কেওড়া জল, গোলাপ জল, আর একটু কালার, আর আমি আতর 1 ফোঁটা দিয়ে দিচ্ছি। এই জলটা আমি একটু দিয়ে দেবো। এর উপরে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি মাংস আর মাংসের গ্রেভি দিয়ে দেবো।
এর উপরে আমি আবার ভাতের লেয়ারটা দিয়ে দেব। আবার ভাতের লেয়ারের উপরে আমি মিক্সিং জলটি দিয়ে দেব। দিয়ে দেব ঘি। দিয়ে দেব বিরিয়ানির ফের মশলা। এবার আমি বিরিয়ানিটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 20-25 মিনিট দমে দেব। আমি এখানে ডেকচির নিচে একটি তাবা দিয়ে দিয়েছি।